बिस्मिल्लाहिर रहमान रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आहमेद भवानी एकेडमी ऑनलाइन स्कूले तुम्हारे सबाई के स्वागत। प्रिय शिक्षार्थीबृंद, तुम्हारा जानो जे तुम्हारे सामने वार्षिक परीक्षा होबे, तुम्हारे सेकेंड ट्यूटोरियल परीक्षा होबे। तो परीक्षा सिलेबासेर आलोके आज के चतुर्थ श्रेणी इंग्लिश फर्स्ट पेपर निये तुम्हारे सामने हाजिर हयेछि। आमी एकटा टेक्स्ट तुम्हारे साथ शेयर करब आज के। तो चतुर्थ श्रेणी शिक्षार्थीबृंद, तुम्हारा खाता कलम नहीं प्रस्तुत हो जाओ, हमारे क्लसटा एखी शुरू हो जाए। तो तुम्हारा जी बी नहीं तुम्हारा हाजिर हो बस हलो इंग्लिश पर टूडे पर क्लस सेभनर जो पर क्लस फोर। तो तुम्हारा यूनिट 40 लेसन 1-2 यहाँ तुम्हारा ओपन करते पो पेज नम्बर 80। तो शिक्षार्थीबृंद, तुम्हारा ये बोटा ओपेन करो जरा चतुर्थ श्रेणी शिक्षार्थीबृंद आसो। और अभी क्लसटा एख ही शुरू करब। तुम्हारे आज के लेसन तुम्हारे साथ शेयर करब से हलो यूनिट 40 लेसन 1-2 और पेज नम्बर 80। तो क्लसटा शुरू करार आगे हमें एक चेक कर हमार कथा बुझा जाए कि ना, तुम्हार लेखागुले क्लियर कि ना। যদি কোনো ধরনের সমস্যা ফিল করো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে শিক্ষার্থীবৃন্দ। তো আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে যে আমাদের কথাগুলো ক্লিয়ার আছে কিনা, বোর্ড দেখা যায় কিনা। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। এভরিথিং ইজ অলরাইট, ওকে শিক্ষার্থীবৃন্দ। তো আসলে তোমরা যখন ইংলিশ পর টুডে বইয়ে 80 নম্বর পেজটা ওপেন করবে তখন দেখবে যে এখানে দুইটা পিকচার আছে, এই যে উপরে একটা আর মাঝখানে একটা আছে। তো এখানে যেই টপিকটা সেটা হলো আসলে এই গার্মেন্টস ওয়ার্কার্স ডে। দ্যাট মিন্স গার্মেন্ট বলতে পোশাক, আর ওয়ার্কার্স মানে মানে যারা কাজ করে বা শ্রমিক বলি আমরা তাদেরকে। একজন পোশাক মানে পোশাক শ্রমিকের যে দিন সেটা কেমন যাচ্ছে আসলে এই প্যাসেজটা পড়লে আমরা বুঝতে পারবো। তো আমাদের লেসনটার নাম হলো কি, এ গার্মেন্ট ওয়ার্কার্স ওয়ার্কার্স ডে। তো আমাদের আজকে মূল যে টপিকটা সেটা হলো একজন পোশাক শ্রমিকের দিন আসলে সেটা কেমন হয়, সে কীভাবে লাইফ লিড করে এই প্যাসেজটা পড়লে আমরা সম্পূর্ণ জানতে পারবো যে আসলে সে কীভাবে তার জীবনটা পরিচালিত হয়। তো তোমরা এই প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে অবশ্যই এই প্যাসেজটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর তোমরা বইটা ওপেন করো। তো এখানে দেখো তাহলে একজন এই গার্মেন্টস ওয়ার্কার ডে, দ্যাট মিন্স একজন পোশাক শ্রমিকের দিন আমাদের মূল যে বিষয়টা সাবজেক্টটা সেটা। সো এখন আমি একটু প্যাসেজটা পড়ব, তোমরা মনোযোগ সহকারে শোনো। রেশমা ইজ আ গার্মেন্ট ওয়ার্কার্স ইন ঢাকা, দ্যাট মিন্স রেশমা হলো একজন পোশাক শ্রমিক ইন ঢাকা ঢাকা। শি ইজ 18 ইয়ার্স ওল্ড, তার বয়স 18 বছর। হার ফ্যামিলি কেম টু ঢাকা ফ্রম এ ভিলেজ, তার পরিবার ঢাকায় এসেছে কোথায় থেকে, গ্রাম থেকে। 8 ইয়ার্স এগো, দ্যাট মিন্স 8 বছর আগে তার পরিবার গ্রাম থেকে ঢাকায় এসেছে। দেয়ার ওয়াজ রিভার এরোশন, নদী ভাঙ্গন ছিল ইন হার ভিলেজ। আচ্ছা, এখানে লক্ষ্য করবা এরোশন মানে নদী ভাঙ্গন, যেটা আমরা সিনোনিম হিসেবে ইউজ করতে পারি টু বি গ্রেজুয়ালি ডেস্ট্রয়েড। ডিস্ট্রেট মানে যেটা ধীরে ধীরে ধ্বংস হয়, যেটা আমরা একটা বলি ক্ষয়। তো দেয়ার ওয়াজ রিভার ইরোশন, নদী ভাঙ্গন ছিল ইন হার প্লেস, তার গ্রামের মধ্যে। দে লস্ট দেয়ার হোম, তারা হারিয়েছিল তাদের বাড়ি। সো দ্য ফ্যামিলি কেম টু ঢাকা, এই জন্য তাদের পরিবার কোথায় এসেছে, গ্রামে এসেছে। দ্যাট মিন্স যখন তাদের গ্রামে নদী ভাঙ্গন হয়েছিল, তাদের যে বাড়িঘর সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তাদের আর কিছু নেই, তখন তারা ঢাকায় এসেছিল। রেশমাস ফাদার ওয়ার্ক অ্যাজ আ রিক্সা ড্রাইভার, দ্যাট মিন্স রেশমার যে বাবা তিনি ছিলেন একজন রিক্সা চালক,
বাট হি ড্রাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট মিনস যিনি রেশমার বাবা উনি ছিলেন একজন রিক্সা চালক কিন্তু তিনি মারা গিয়েছিলেন একটা দুর্ঘটনায় একটা অ্যাক্সিডেন্টে তার মানে প্রথম এখানে তিনটা পয়েন্ট দেখবা তোমরা ফার্স্ট পয়েন্টে এখানে যে রেশমা যে ঢাকায় একজন পোশাক কর্মী ছিলেন তার বয়স ছিল 18 তারপরে সে 8 বছর আগে গ্রাম থেকে ঢাকায় এসেছে আর কেন এসেছে যখন তার মানে গ্রামে কী ছিল একটা নদী ভাঙন হয়েছিল আর নদী ভাঙনে সে তার যে বাড়ি ঘর সবগুলো হারিয়ে ছিল এই কারণে সে ঢাকায় এসেছে আর তার বাবা ছিলেন একজন রিক্সা চালক আর তিনি মারা গিয়েছেন একটা দুর্ঘটনায় তো শিক্ষার্থীবৃন্দ এরপরে সেকেন্ড যে প্যারাটা সেটা একটু লক্ষ্য করো তোমরা রেশমাস আঙ্কেল রতন হেল্প দ্য ফ্যামিলি রেশমাস যে চাচা রতন তার পরিবারটিকে সাহায্য করত দ্যাট মিন্স যখন সে সব কিছু হারিয়েছিল তার চাচা তাদের ভরণ পোষণ নিয়েছিল সাহায্য করেছিল হি পাউন্ড এ স্মল হাউস ফর দেম একটা বাড়ি কী করছিল ফাউন্ড বাড়ি খুঁজে দিয়েছিল এ স্মল হাউস ছোট বাড়ি ফর দেম তাদের জন্য অ্যাট কল্যাণপুর দ্যাট মিন্স কল্যাণপুরে রেশমার চাচা তাদের জন্য একটা বাড়ি নিয়ে দিয়েছিল তাদেরকে ভাড়া নিয়ে দিয়েছিল হি টুক রেশমা সে নিয়েছিল বা নিল রেশমাকে টু এ গার্মেন্ট ফ্যাক্টরি একটা যে পোশাক যে কারখানা পোশাক কারখানায় রেশমাকে নিয়ে গেল ইন মিরপুর মিরপুরে দ্যাট মিন্স যখন রেশমার চাচা তার পরিবারের যে ভরণ পোষণ যে এগুলো দায়িত্ব নিল এরপরে তাদেরকে একটা ছোটো বাসা খুঁজে দিল কল্যাণপুরে এরপরে রেশমাকে সে একটা মিরপুরের একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়ে গেল আচ্ছা শি ওয়ার্কস দেয়ার নাও মানে সে কাজ করে এখন রেশমা সেখানে কাজ করে যে ফ্যাক্টরিতে নিয়ে গেছিল গার্মেন্টস ফ্যাক্টরিতে হার ইয়ঙ্গার ব্রাদার তার ছোট ভাই বাবুর গোস টু স্কুল স্কুলে যায় দ্যাট মিন্স আমরা এখানে আরেকটা জিনিস জানলাম যে বাবু রেশমার একজন একটা ছোটো ভাই আছে ইয়ঙ্গার ব্রাদার সে স্কুলে যায় হি ইজ ইন ক্লাস 5 সে ক্লাস 5 পড়ে বা পঞ্চম শ্রেণীর ছাত্র হার মাদার স্টিচেস স্টিচেস বলতে এখানে বুঝে সেলাই করা স্টিচেস নকশি কাঁথা অ্যাট হোম অ্যান্ড সেল দেম দ্যাট মিন্স তার মা কী করে যে নকশি কাঁথাগুলা স্টিচেস করে সেলাই করে অ্যাট হোম বাড়িতে এবং সেইগুলা বিক্রি করে অ্যান্ড সেল দেম সেগুলো বিক্রি করে তো এখন লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ থার্ড সেকেন্ড যে পয়েন্ট প্যারাটা সেটা আমরা বুঝতে পারলাম কি রেশমার আঙ্কেল তাদের দায়িত্ব নিয়েছিল একটা ছোট বাসা খুঁজে দিল তাকে কল্যাণপুরে এরপরে রেশমার চাচা তাকে মিরপুরে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে নিয়ে যায় সেখানে তাকে কাজ করার সুযোগ করে দেয় আর রেশমার একটা ভাই আছে ইয়ঙ্গার ব্রাদার সেটা হচ্ছে বাবুল সে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে পড়ে আর তার মা কী করে নকশি কাঁথা সেলাই করে এখন সর্বশেষ যে প্যারাটা তোমরা একটু লক্ষ্য করো ভালোভাবে দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 কিলোমিটার্স ফ্রম রেশমাস হাউস যে গার্মেন্ট পোশাক যে পোশাক কারখানা যেটা সেটা প্রায় 2 কিলোমিটার রেশমার বাড়ি থেকে দূরে দ্যাট মিন্স রেশমার যেখানে বাসা যেমন কল্যাণপুর সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই পোশাক কারখানাটি ইন দ্য মর্নিং সকালে শি ওয়াকস টু ওয়ার্ক যেমন সে হেঁটে কাজে যায় শি ওয়াকস সে হাঁটে কোথায় টু ওয়ার্ক কাজ করতে যায় দ্যাট মিন্স সকালবেলায় যদিও তার বাসা 2 কিলোমিটার দূরে সকালবেলায় হেঁটে সে কাজে যায় সাম অফ হার ফ্রেন্ডস তার কিছু বন্ধু গো বাই বাস রিক্সা আর স্কুটার দ্যাট মিন্স তার কিছু বন্ধু আছে বন্ধু বান্ধব আছে তারা কোথায় যায় কিসে করে রিক্সা বাস এবং স্কুটার করে শি ওয়ার্কস ফ্রম 8 AM টু 4 PM দ্যাট মিন্স সে কাজ করে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত শি ওয়ার্কস ফ্রম 8 AM টু 4 PM সে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে তো শিক্ষার্থীবৃন্দ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসলে আমি যে প্যাসেজটা পড়তেছি সেটা আমি আবারও বলতেছি পেজ নাম্বার 80 ইংলিশ ফর টুডে তোমরা লক্ষ্য করতে পারো এটা শেষ যে প্যারাটা সেটা আমি পড়তেছি এরপর দেখো রেশমা লাইকস টু গো টু দ্য সিনেমা দ্যাট মিন্স রেশমা পছন্দ করে টু গো যেতে টু দ্য সিনেমা দ্যাট মিন্স তার সিনেমা দেখার একটা শখ আছে সেটা পছন্দ করে
বাট শি ডাজন্ট হ্যাভ মাস ফ্রি টাইম, কিন্তু তার যথেষ্ট পরিমাণ সময় নেই, যে অবসর সময়, কারণ আসলে সিনেমা দেখতে হলে তো একটা সময় নিয়ে যেতে হয়, এই জন্য বলছে বাট শি ডাজন্ট মাস ফ্রি টাইম, তার হাতে যথেষ্ট পরিমাণ সময় নেই, অর মানি ফর দিস, এবং টাকাও নেই। দ্যাট মিনস সে যে সিনেমা দেখতে যাবে, একটু সময় কাটাবে, একটু বিনোদন নিবে, আসলে তার হাতে যথেষ্ট পরিমাণ সময়ও নেই, টাকাও নেই। শি অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স টিল আনটিল 6 PM, দ্যাট মিনস সে প্রায় ওয়ার্কস এক্সট্রা আওয়ার, মানে অতিরিক্ত কাজ করে টিল পর্যন্ত 6 PM, দ্যাট মিনস সে যে কাজটা করে 6 PM মানে 6টা পর্যন্ত, তার কাজ হলো কয়টায়, তোমার 4টা পর্যন্ত, সে আরও দেখা গেছে আরও 2 ঘন্টা অতিরিক্ত কাজ করে, যাতে সে অধিক টাকা পেতে পারে এবং অধিক ইনকাম করতে পারে, সো শি ক্যান মেক মোর মানি, যাতে সে আরও বেশি টাকা অর্জন করতে পারে। হার ফ্যামিলি নিডস দিস মানি, তার পরিবারের প্রয়োজন এই টাকাগুলো ফর ফুড অ্যান্ড আদার থিংস, এবং যাতে সে খাবার এবং আদার্স যে জিনিসগুলো সেগুলো ক্রয় করতে পারে বা কিনতে পারে, তার পরিবারকে ভালো একটা সাপোর্ট দিতে পারে। দ্যাট মিনস সর্বশেষ যে প্যারাটা সেটা হলো রেশমা যে বাসা থাকে এই বাসা থেকে তার যেই গার্মেন্টস ফ্যাক্টরি সেটা প্রায় 2 কিলোমিটার দূরে, এখন সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি করে কাজে নিজে পায়ে হেঁটে কাজে যায়, কিন্তু দেখা গেছে তার সহকর্মী যারা তারা কি করে, কেউ বাসে যায়, কেউ রিক্সায় যায়, কেউ স্কুটারে করে যায়, এরপরে সেই সেখানে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে। আর রেশমার একটা ভালো লাগার আছে, যেমন সে যেটা পছন্দ করে সিনেমা দেখা, সে সিনেমা দেখতে চায়, এরপরে কিন্তু এই সিনেমা দেখার জন্য তার হাতে যে সময় থাকে অথবা তার হাতে যে টাকা, এগুলো দুইটোর একটুখানি মানে কোনোটাই নেই তার কাছে, এ কারণে সে অতিরিক্ত এক্সট্রা আওয়ার মানে কাজ করে, যেটাকে আমাদের এক্সট্রা আওয়ার্স, প্রায় 2 ঘন্টা 6টা পর্যন্ত সে কাজ করে। আর এতে কেন কাজ করে, যাতে সে আরও অধিক টাকা ইনকাম করতে পারে, আর এই টাকাটা সে পরিবারের জন্য খাবার এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে এগুলোতে সে ব্যয় করতে পারে, এর জন্য সে এক্সট্রা আওয়ার কাজ করে। তো শিক্ষার্থীবৃন্দ, এটা হলো যে রেশমার যে মানে যেই কাজ, যে সকাল থেকে রাত পর্যন্ত অবধি সে কী কাজগুলো করে, সে কোথায় ছিল, তার বয়স কত, এর ভিতরে এই কাহিনিটা তোমরা ভালোভাবে দেখো। তা আমি আরেকটু এক্সপ্লেন করবো, এরপর আমরা সিনোনিমে চলে যাব, আমরা আনসারিং কোয়েশনে চলে যাব, ট্রু ফলসে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো দেখো আমি আবারও বলতেছি একটু, দ্যাট মিনস রেশমা হলো একটা মেয়ে, সে গ্রাম থেকে ঢাকা এসেছে, তার বয়স 18 বছর, আর সে যে ঢাকা এসেছে সেটা প্রায় 8 বছর আগে, তার গ্রামে ছিল নদী ভাঙ্গন, কারণ নদী ভাঙলে আসলে তখন আর কিছুই থাকে না, সে তার আশ্রয়হীন হয়ে গেছে, এই কারণে সে ঢাকায় চলে আসে, আর তার বাবা ছিলেন একজন ড্রাইভার, ঠিক আছে, কিন্তু সে একটা দুর্ঘটনা মারা যায়, রেশমার চাচা রতন তাকে তার পরিবারকে সাহায্য করে, আচ্ছা তাদেরকে একটা ঘর নিয়ে দেয় কল্যাণপুরে, সেই এরপরে রেশমাকে একটা কাজে ইনভলভ করে দেয়, সেটা হলো মিরপুরে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে। আচ্ছা তার ভাই আছে একটা ছোটো ভাই, সে তার নাম বাবুল, সে ক্লাস 5ম শ্রেণীতে পড়ে, আর তার মা কী করে নকশি কাঁথা সেলাই করে এবং সেগুলো বিক্রি করে। আর রেশমা যে তার কর্মস্থানে যাবে সেটা হলো প্রায় তোমার ওর বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত, তো এই জায়গায় সে সকালে ঘুম থেকে উঠে তারপরে সে হেঁটে যায়, দেখা গেছে তার যে আদার্স যে সহকর্মীরা আছে তারা কেউ বাসে, কেউ রিক্সায়, কেউ স্কুটার বা আদার্স যে ফ্যাসিলিটি আছে সেভাবে তারা যায়। তো রেশমা সেখানে কাজ করে সকাল 4টা থেকে, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এরপরে সে দেখা গেছে এরপরও সে একটু 2 ঘন্টা এক্সট্রা কাজ করে, যাতে সে আরও বেশি টাকা ইনকাম করতে পারে, আর এই টাকাটা সে তার পরিবারের খাবার আর আদার্স যে থিংসগুলো আছে এগুলো সে ক্রয় করতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে এই প্যাসেজটা যে ইউনিট 40 লেসন 1-2 এই গার্মেন্টস, এই গার্মেন্ট ওয়ার্কার্সদের, একজন পোশাক শ্রমিকের দিন,
তো এইখান থেকে আমরা এখন যেটা করব আসলে এখানে তোমরা লক্ষ্য করবে যে আমাদের কিছু সিনোনিম আছে অ্যান্টোনিম আছে যেমন আমরা যদি বলি এখানে লক্ষ্য করো গার্মেন্ট আচ্ছা জি এ আর এম ই এন টি গার্মেন্ট মানে কি আমরা জানি পোশাক আচ্ছা তো এটা সিনোনিমটা আমরা আবার দিতে পারি আসলে এই জিনিসগুলো কেন লাগবে আমি বলি আমাদের এখানে একটা কোশ্চেন আসছে কলাম এ কলাম বি ঠিক আছে আর এই কলাম এ তে যে ওয়ার্ডগুলো থাকবে ঠিক কলাম বি তে ঠিক সিনোনিম ওয়ার্ডটা আমাদের কি ইউজ করতে হবে এই জন্য আমাদের ঠিক আছে কি করতে হবে ওয়ার্ড মিনিংগুলো আমাদের জানতে হবে তো গার্মেন্টস বলতে আমরা জানি পোশাক এছাড়া আমরা কি বলতে পারি ড্রেস ডি আর ই ডাবল এস ড্রেস মানে পোশাক ঠিক আছে আবার আমরা বলতে পারি ক্লোথিং যেমন জামা কাপড় সেটা একটা পোশাক তাহলে গার্মেন্টস ড্রেস সেকেন্ড যেটা আমরা দেব ওয়ার্কার ওয়ার্কার আচ্ছা ওয়ার্কার বলতে আমরা কি বুঝি শ্রমিক যেমন আমরা বলি লেবারার ওয়ার্কার লেবারার যিনি শ্রমিক বা আমরা বলি মানে যারা কাজ করে তাদেরকে তো ওয়ার্কার বলা হয় দ্যাট মিনস আমরা বলতে পারি এমপ্লয় ঠিক আছে ই এম যারা কাজ করে তারাই হচ্ছে ওয়ার্কার তারা হচ্ছে লেবারার তো নেক্সট আমরা যেটা করব সেটা একটু লক্ষ্য করো তোমরা আমরা দিতে পারি এগো এগো মানে কি পূর্বে বা অনেক আগে আমরা বলতে পারি ইন দ্য পাস্ট বা ইন পাস্ট ইন দ্য ফার্স্ট মানে পূর্বে বা অনেক আগে এরপরে আমরা যদি দিতে পারি ইরোশন আচ্ছা ইরোশন বলতে আমরা দিতে পারি ভাঙ্গন যেটাকে বলি ক্ষয় হওয়া বা ভাঙ্গন টু বি গ্রেসফুলি ডিস্ট্রয়েড তা আমরা বলতে পারি আর টু বি গ্রেসফুলি জি আর এ বি ইউ এ ডাবল এস ওয়াই ডিস্ট্রয়েড ডি ই এস টি আর ও ওয়াই ই তাহলে লক্ষ্য করো তোমরা ইরোশনের সিনোনিমটা আমরা দিতে পারি কলম এ কলম বি এ টু বি গ্রেজুয়ালি ডিস্ট্রয়েড কারণ টু বি গ্রেজুয়ালি মানে ধীরে ধীরে ডিস্ট্রয়েড ধ্বংস হয় শেষ হয়ে যায় সেটাকে বলা হয় ইরোশন টু বি গ্রেজুয়ালি ডিস্ট্রয়েড যেটা ধীরে ধীরে শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় সেটাকে বলা হয় ইরোশন ওকে এরপরে একটা লক্ষ্য করো তোমরা আমরা যেটাকে বলি লস্ট এল ও এস টি লস্ট আচ্ছা লস্ট আমরা কি দিতে পারি হারাই হারানো তাহলে আমরা দিতে পারি মিসিং এম আই ডাবল এস আই এন জি মিসিং বাস লস্ট মিসিং আর এটা সিনোনিমটা কি হারিয়েছিল বা হারানো ওকে আচ্ছা আমরা যদি বলি যে হেল এইচ ই এল পি হেল এই মূল ওয়ার্ডগুলো লক্ষ্য করবে এগুলো আমাদের বইয়ের ভিতরে আছে ঠিক বইয়ের ভিতরে এই ওয়ার্ডগুলো সিনোনিমটা আমরা ইউজ করতেছি হেল্প হেল্প মানে সাহায্য করা ঠিক এটা সিনোনিমটা আমরা কি ইউজ করতে পারি অ্যাসিস্ট অ্যাসিস্ট মানে সাহায্য করা এ ডাবল এস আই এস টি অ্যাসিস্ট অ্যাসিস্ট মানে সাহায্য করা হেল্প মানে সাহায্য করা দা সিনোনিম হেল্পের সিনোনিমটা হলো অ্যাসিস্ট এরপরে আমরা যেটা বলব যেমন ইয়ংগার আচ্ছা ইয়ংগার ইয়ংগার মানে ছোট এখন ছোট আমরা কি দিতে পারি যেমন আমরা বলতে লিটল মানে ছোট বলতে পারি বা লিটল ওয়ান তাহলে আমরা দেখব এল আই ডাবল টি এল ই লিটল ওয়ান লিটল ওয়ান মানে ছোট একজনকে বোঝানো হয়েছে যেহেতু এখানে আমি লিটল ওয়ান দিছি তার মানে এখানে তার ছোট ভাই বাবুলকে বোঝানো হয়েছে ওকে শিক্ষার্থীবৃন্দ নেক্সট যেটা তোমরা একটু লক্ষ্য করো যেমন আমরা যদি বলি ডাই ডি আই ই ডাই মানে কি মরে যাওয়া ঠিক আছে তাহলে শেষ হয়ে যাওয়া বা মরে যাওয়া তো আমরা এটাকে বলতে পারি টু স্টপ স্টপ লিভিং
মানে বাসা বন্ধ হওয়া, দ্যাট মিন্স বাসা বন্ধ হওয়া মানে শেষ হয়ে যাওয়া, মরে যাওয়া। এই কারণে বলা হয়েছে ডাই টু স্টপ লিভিং। ওকে, নেক্সট যেটা আছে তুমি এরপরে দেখবা এক্সট্রা আছে। এক্সট্রা মানে কি? অতিরিক্ত। তো আমরা দিই এক্সট্রা, ই এক্স টি আর এক্সট্রা। এক্সট্রা মানে অতিরিক্ত, তো সেটাকে আমরা দিতে পারি অ্যাডিশনাল অথবা ইন অ্যাডিশন। অ্যাডিশনাল অথবা ইন অ্যাডিশন সেটাকে বলা হয় এক্সট্রা। তো আমরা এটাকে দিতে পারি অ্যাডিশনাল, এ ডাবল ডি আই টি আই ও এন এ এল। সো এখানে তোমরা দেখবা ঠিক তোমাদের এই প্যাসেজ থেকে এই ধরনের কিছু সিনোনিম তোমাদেরকে ইউজ থাক মানে দেওয়া থাকবে কলমেতে। ঠিক এটার সাথে পুর মানে বাম পাশে ডান পাশে যে সিনোনিমগুলো থাকবে তোমাকে সেটার যেটার অর্থ হুবহু মিলে যাবে সেটার সাথে ওটার মিল করতে হবে আমাদের, যেটা একই অর্থ প্রকাশ করবে সেটা মিল করতে হবে। তো এগুলো থাকবে আমাদের কলম এ কলম বি, তোমরা এগুলো একটু শিখে নেবে শিক্ষার্থী কিন্তু। এরপরে যেটা আছে তোমরা একটু লক্ষ্য করা শিক্ষার্থী, যেমন এখানে আছে আমাদের দুই নাম্বার কোয়েশ্চেনে রাইট ট্রু অর ফলস। সো এখানে ট্রু অর ফলসটা আমরা বুঝবো কিভাবে, এখানে একটু কনফিউশন কাজ করে আমাদের। সো আসলে এই গল্পটা আমি যে পড়েছি, রেশমার যে গল্পটা, সে ঢাকা আসা থেকে শুরু করে তার বয়স থেকে শুরু করে তার পরিবারের প্রত্যেকটা জিনিস, সে কীভাবে টাকা ইনকাম করে, সে কোথায় যায়, কিভাবে যায়, সো এই যে বাস্তবিক যে গল্পটা আমরা পড়েছি, ঠিক এই গল্পটা যখন সেন্টেন্সে মিলে যাবে তখন তোমাকে ট্রু আনসার দিতে হবে, আর যদি না মিলে তখন তুমি ফলস আনসার দিবে, আর যদি ফলস হয় তাহলে তোমাকে কারেক্ট আনসার দিতে হবে না। তো ঠিক এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের মিনিংটা যখন আমরা বুঝবো তখনই আমরা বুঝতে পারবো যে এটা কি আসলে ট্রু নাকি ফলস। ট্রু মানে সত্য আর ফলস মানে মিথ্যা। তো আমরা দেখি আসলে কী ধরনের সেন্টেন্সগুলো দেওয়া আছে। দুই নম্বরে আমি যদি বলি তোমরা নিজেরাই আনসার দিতে পারবে, আমি একটু মুখ দিয়ে বলি, দেখো রেশমা কেম টু ঢাকা, রেশমা এসেছিল অ্যাট দ্য এজ অফ 18, দ্যাট মিন্স তার বয়স যখন 18 বছর তখন রেশমা এসেছিল। আসলে কি তাই? প্যাসেজে কি আমরা এটাই পড়েছি? না, কারণ রেশমা ঢাকায় এসেছিলো 8 বছর আগে, দ্যাট মিন্স তার বয়স এখন 18, দ্যাট মিন্স তার বয়স যখন ছিল 10 বছর তখন সে ঢাকায় এসেছে, আর এখন বর্তমান তার বয়স হচ্ছে 18। তার মানে এটা আমরা কী দেবো, টু দেবো না ফলস দেবো? যেহেতু আমাদের প্যাসেজের সাথে এটার সম্পর্কটা নেই, তার মানে সেটা আমরা কী দেবো, ফলস দেবো। তাহলে এটা আমরা লিখতে পারি ফলস এ নাম্বারটা। এখন আসো, রেশমার ফ্যামিলি লস্ট দেয়ার ভিলেজ। রেশমার যে পরিবার সেটা তারা তার মানে ইয়া করছে, হারিয়েছিল বিকজ অফ রিভার এরোশন, দ্যাট মিন্স তার যে গ্রামটা ছিল এটা তারা হারিয়ে ফেলেছিল কী জন্য, নদী ভাঙনের জন্য, কারণ এটাই সত্যি। দে কেম টু ঢাকা উইলিংলি, তারা ঢাকায় এসেছে ইচ্ছাকৃতভাবে। এখানে দেখো উইলিংলি একটা ওয়ার্ড আছে, তোমরা লক্ষ্য করবা ডাব্লিউ আই ডাবল এল আই এন জি এর ওয়াই। আচ্ছা, উইলিংলি মানে বোঝানো হয় ইচ্ছাকৃতভাবে, মানে নিজের ইচ্ছায়, আর যেটা বলি আনউইলিংলি সেটা হচ্ছে অইচ্ছাকৃতভাবে, তার ইচ্ছা ছিল না বাট সে এসেছে। তো তার মানে এটা সে কি উইলিংলি এসেছে? নো, ফলস, কারণ একটা প্রবলেম পড়েছে তারা, এই প্রবলেমে তাদের রিভার ইরোশনে মানে ইরোশনে তাদের কী হয়েছে, ঘর বাড়ি হারিয়ে ফেলছে, দ্যাটস ওয়াই তারা ঢাকায় আসছে, তার মানে এটা ফলস। এরপরে এভাবে তোমরা আরও কিছু দেখবা, যেমন শি ইজ ফন্ড অফ গোয়িং টু সিনেমা, সে সিনেমা যেতে পছন্দ করে। আমরা প্যাসেজে দেখেছি আসলে সে সিনেমা পছন্দ করে, দ্যাট মিন্স ট্রু। এরপর তুমি দেখবা শি হ্যাজ টু ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি ফর 8 আওয়ার্স। এখন তুমি দেখবা যে বলছে যে সে গার্মেন্টসে 8 ঘন্টা কাজ করে, আসলে কি তাই? সে 8 ঘন্টা কাজ করে আসলে, কারণ যদি সকাল 8টা থেকে বিকাল 4টা হয় তাহলে তুমি কাউন্ট করে দেখো, দেখবে যে 8 ঘন্টা হয়, তার মানে দিস সেন্টেন্স ইজ ট্রু। এরপরে তোমরা যেটা দেখবে, রেশমাস মাদার স্টিচেস পিকচার্স অন কোয়াইটস, দ্যাট মিন্স কোয়াইট বলতে বোঝায় ল্যাপ, তোষক বা কাঁথা।
ঠিক আছে, স্ট্রিচেস মানে নকশা করে বা তোমার সেলাই করে রেশমার মা, এটা কি সত্য? হ্যাঁ, আমরা দেখেছি যে প্যাসেজে রেশমার মা কি করে, যে নকশি কাঁথার উপরে সেলাই করে বা নকশা করে, তার মানে এটা সত্য। এরপরে লক্ষ্য করো তোমাদের হার এল্ডার ব্রাদার বাবুল, এখানে বলা আছে হার এল্ডার ব্রাদার বাবুল অ্যাটেন্ডস স্কুল, ঠিক আছে, অ্যান্ড রিডস ইন ক্লাস ফাইভ। এখন আসলে কি প্যাসেজে কি বাবুল কি তার এল্ডার ব্রাদার না ইয়ঙ্গার ব্রাদার? সো প্যাসেজটা যখন পড়বে তুমি সত্যতা পাবে যে বাবুল তার ইয়ঙ্গার ব্রাদার, নট এল্ডার ব্রাদার। সো এটা হচ্ছে ফলস। এরপর দেখো রেশমাস আঙ্কেল লুক আফটার মানে দেখাশোনা করা, রেশমার যে বাবা তিনি দেখাশোনা করেন তার পরিবারকে, আফটার হার ফাদার্স ডেথ, দ্যাট মিন্স রেশমার বাবা যখন মারা গিয়েছিল তখন থেকে রেশমার পরিবারকে তার চাচা দেখাশোনা করে। আচ্ছা, এরপরে যেটা আছে তোমরা একটু লক্ষ্য করো, শি হ্যাজ টু ওয়ার্ক, তাকে কাজ করতে হবে এক্সট্রা আওয়ার্স বা কাজটা মানে অতিরিক্ত যে সময়টায় তাকে কাজ করতে হয়, টু মিট দ্য ডিমান্ড অফ হার ফ্যামিলি, তার পরিবারের যে চাহিদাটা সেটা মেটানোর জন্য বা পূরণ করার জন্য তাকে এক্সট্রা আওয়ার কি করতে হয়, কাজ করতে হয়। দ্যাট ইজ ট্রু। সো শিক্ষার্থীবৃন্দ, তাহলে ট্রু ফলস যেরকমই আসুক না কেন আমাদের সর্বপ্রথম প্যাসেজটা জানতে হবে, প্যাসেজটা ভালো করে জানে শুনে বুঝে তারপরে আমাদেরকে সেন্টেন্সটার অর্থ বুঝতে হবে যে সেন্টেন্সটা কি সত্য না মিথ্যা, তখন তুমি খুব রিল্যাক্সে কোশ্চেনটা আনসার দিতে পারবে। নেক্সট তিন নম্বর আসলে যেটা থাকবে সেটা হলো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্সেস। সো নিচে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোর তোমাকে আনসার দিতে হবে, যেমন আমি একটু মুছে দিচ্ছি এটা, এখানে কিছু কোয়েশ্চেন আছে যেমন হু ইজ রেশমা। সো এটা আসলে আমাদের আমরা সবাই এটা আমরা যেহেতু প্যাসেজটা ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারবো হু ইজ রেশমা, দ্যাট মিন্স রেশমা কে, ঠিক আছে, দ্যাট মিন্স হোয়াট ইজ দ্য আইডেন্টিফায়ার অফ রেশমা। সো রেশমা ইজ দ্য গার্মেন্ট ওয়ার্কার, এটা আমাদের ফার্স্ট লাইনে তুমি লক্ষ্য করবা, বইয়ের ফার্স্ট লাইনে আছে, তুমি এটা দিতে পারবা কোয়েশ্চেন হু ইজ রেশমা, তাহলে রেশমা ইজ দ্য গার্মেন্টস ওয়ার্কার। এরপরে যেটা আছে তুমি লক্ষ্য করো, হাউ ওল্ড ইজ শি, দ্যাট মিন্স বুঝাইছে হাউ ওল্ড ইজ শি, এ রেশমার বয়স কত, তাহলে রেশমা ইজ 18 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো আমি আবারও বলতেছি হু ইজ রেশমা, তাহলে রেশমা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার, তাহলে হাউ ওল্ড ইজ শি, এ রেশমার বয়স কত, রেশমা ইজ 18 ইয়ার্স ওল্ড। এরপরে দেখো সেকেন্ড কোশ্চেন হু ইজ বাবুল, তাহলে আমরা প্যাসেজে পড়ছি কি যদি কোশ্চেন থাকে হু ইজ বাবুল, তাহলে আমরা দেব বাবুল ইজ রেশমাস ইয়ঙ্গার ব্রাদার, তাহলে বাবুল ইজ রেশমাস ইয়ঙ্গার ব্রাদার, নট এল্ডার ব্রাদার। সেকেন্ড যেটা দেখো হোয়াট ডাজ হি ডু, সে কী করে, তা আমরা জানি সে কি করে পঞ্চম শ্রেণীতে পড়ে, তাহলে সে হি রিডস ইন ক্লাস ফাইভ, হি রিডস ইন ক্লাস ফাইভ, ওকে। এবার দেখো থার্ড কোশ্চেন যেটা, হাউ ডাজ রেশমা টু গো টু ওয়ার্ক, রেশমা কীভাবে কাজে যায়, আমরা জানি রেশমা পায়ে হেঁটে কাজে যায়, তাহলে আমরা দিতে পারি রেশমা গোজ টু ওয়ার্ক অন ফুট, অন ফুট মানে পায়ে হেঁটে সে কী করে কাজে যায়, তাহলে হাউ লং ডাজ শি ওয়ার্ক, সে হাউ লং ডাজ, দ্যাট মিন্স সে কত ঘন্টা কাজ করে, আমরা জানি সে আট ঘন্টা কাজ করে, তাহলে আমরা বলতে পারি শি ওয়ার্কস ফ্রম 8 AM টু 4 PM, দ্যাট মিন্স সে কাজ করে সকাল 8টা থেকে বিকেল 4টা, এই জন্য আমরা আনসারটা দেব শি ওয়ার্কস ফ্রম 8 AM টু 4 PM। চার নম্বর কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ডাজ রেশমাস মাদার ডু, তাহলে রেশমার মা কী করে, রেশমাস মাদার, ঠিক আছে, আমরা কী করি, আমরা প্যাসেজে দেখেছি, তোমরা দেখো এখানে আছে রেশমাস মাদার স্টিচেস নকশি কাঁথাস অ্যাট হোম, ঠিক আছে, দ্যাট মিন্স অ্যান্ড সেল দেম, এবং সেগুলো বিক্রি করে, তাহলে আমরা বলতে পারি রেশমাস
রেশমাস মাদার স্টিচেস নকশি কাঁথাস অ্যাট হোম অ্যান্ড সেল দেম, এবং সেগুলো বিক্রি করে। নেক্সট যে কোশ্চেনটা, সর্বশেষ কোশ্চেনটা দেখো, হোয়াই কান্ট রেশমা গো টু দ্য সিনেমা, কেন রেশমা সিনেমা যেতে পারে না? আমরা জানি তার হাতে যথেষ্ট পরিমাণ সময় নেই, ইভেন দো তার হাতে কি নেই মানে তার টাকা পয়সা নেই, কারণ সিনেমা দেখতে হলে তার সময় লাগবে, তার টাকা লাগবে, তো এই জন্য সে দেখতে পারে না। তাহলে আমরা এই কোশ্চেনটা স্ট্রাকচারটা গঠন করতে পারি কীভাবে, হোয়াই কান্ট রেশমা গো টু দ্য সিনেমা, তাহলে আমরা বলতে পারি রেশমা ক্যান নট গো টু দ্য সিনেমা বিকজ শি হ্যাভেন্ট মাস মানি অর মাস টাইম। তাহলে আমরা বলতে পারি রেশমা, আমরা কোশ্চেনটা কীভাবে সাজাবো, রেশমাস কি করছে, ক্যান নট গো টু দ্য সিনেমা যেতে পারে না বিকজ শি হ্যাভেন্ট মাস মানি অর মাস টাইম, দ্যাটস ইট। তো এইভাবে আমরা কোশ্চেনগুলার ঠিক এভাবে যদি আমরা বুঝে বুঝে প্রত্যেকটা আনসার করতে পারি, সাবজেক্ট বার ঠিক রেখে কোশ্চেনগুলো আনসার করতে হবে এটা মাথায় রাখতে হবে। আর তোমরা এখনও ছোটো মানুষ, এখন আপাতত এভাবে রিডিংগুলো পড়বে অর্থ বুঝে বুঝে, তাহলে আস্তে আস্তে তোমার ফাউন্ডেশনটা তৈরি হবে। তো এভাবে তিন নম্বরের কোশ্চেনগুলো তোমরা এভাবে অ্যান্সার করবে। আর চার নম্বর আসলে যেটা, সেটা হলো রাইট এ শর্ট কম্পোজিশন অন আ গার্মেন্ট ওয়ার্কার্স ডে, দ্যাট মিন্স একজন গার্মেন্টসের পোশাক শ্রমিকের যে দিন এটা তোমাকে লিখতে হবে সে কি। তো এটা ঠিক যেভাবে এখানে দেওয়া আছে, ঠিক আছে, রেশমার বয়স কত, ঠিক আছে, রেশমা কী করেন, রেশমার মা কী করেন, তারপরে সে তার ভাই কী করেন, সে কোথায় কাজ করে, তারপরে এখানে আছে দেখো, তারপরে সে পরিবারের জন্য মানে মানে কত ঘন্টা কাজ করে, এই জিনিসটা একটু জাস্ট এক এই গার্মেন্টস ওয়ার্কার্স মানে কি, ওয়ার্কার্স ডে বলতে এটা বোঝায় যে একজন পোশাক শ্রমিকের যে দিনটা সেটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট একটা প্যারা আকারে লিখে দিবে, একটা প্যারাগ্রাফ আকারে। এই জন্য বলছে রাইট এ শর্ট কম্পোজিশন অন অ্যাবাউট এ গার্মেন্টস ওয়ার্কার্স ডে, তুমি সেভাবে সেটাকে ওই প্যাসেজ থেকে তোমার মতে একটা সামারি তোমাকে লিখতে হবে, জাস্ট মূল ভাবটা। এখন আসলে মূল ভাবটা কি দেখো, এই কম্পোজিশনটা তোমরা অনেকে কি করো, হিন্দি মুভি দেখো, ইংলিশ মুভি দেখো বা ড্রামা দেখো, কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা ড্রামা দেখার পরে যখন তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করতে যাবা একটা ভালো লাগার জিনিস, একটা ভালো লাগছে তোমার একটা মুভি, কিন্তু দেখা গেছে তুমি 10-15 মিনিটে সব কিছু বলে ফেলবা, বা 5 মিনিটে তুমি মুভিটা দেখছো, দেখো কত সময় স্পেন্ড করে তুমি মুভিটা দেখেছো, প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা স্পেন্ড করে, বাট তুমি যখন এটা বলতে যাবা তোমার বন্ধুকে, কিন্তু মেইন মেইন যে পয়েন্টগুলো বলবা, মেইন ক্যারেক্টারটা, সেটা 5 মিনিটে তোমার বলা শেষ হয়ে যাবে, কিন্তু তোমার সময় লেগেছে কিন্তু অনেক সময়। তো ঠিক, আর তোমার মনেও থাকবে কিন্তু মেইন ক্যারেক্টারটা। সো এভাবে তোমাকে ঠিক এই গার্মেন্টস ওয়ার্কার্স ডে রেশমার যে গল্পটা তুমি পড়ে একটা সামারি তোমার মাথায় নিয়ে আসবে, মেইন ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাই তুমি দেখে দেখে লিখে দিবা শিক্ষার্থীবৃন্দ। তো আশা করি তোমরা এটা এই পেজ নাম্বার 80 ইংলিশ ফর টুডে যে প্যাসেজটা ইউনিট 40 লেসন 1-2 এটা পড়বে, পড়লে তুমি ইনশাল্লাহ খুব ভালোভাবে এই প্যাসেজে যেখান থেকে যে অ্যান্সারটা আসুক না কেন তুমি দিতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে কোনো ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।